গর্তে মানুষ খাইতেছে কিছে ভাই গর্তে মানুষ খাইতেছে কি কছ এগুলা বিশ্বনাথ ভাই আপনাদের দেই আসেন আর কত মানুষ দেখতেছে দাঁড়ায় এই গর্তে মানুষ খাইতেছে রে ভাই গর্তে মানুষ খাইতেছে লক্ষণ তো ভালো মনে হইতাছে না এখন করেন বিচার সালিশ করেন সব নষ্টর মূল হইতেছে ওই লোকটা আপনারা তো আমার কথা শুনবেন না এখন তো চোখের সামনে সব ঘটনা দেখতেছেন আপনি কিন্তু গর্ত নিয়ে বেশি বালাবাড়ি করে ফেলাচ্ছে মেম্বার সাহেব আপনি তো কিছু কইলেন না চোখের সামনে দেখলেন গর্তটা ওই বাচ্চাটারে গিলা খাইতেছে আপনি চুপ করে রইলেন আরে এইখানে আমার কি করার আছে গর্তকে আমি নিজের হাতে করছি না বাচ্চা না আমার ওর কপালে যা আছে তাই হবে আসলেই এখন আমি কিছু করার নাই ওই ছায়াছা দেখা সারা গর্ত জীবন পাইছে যারে পাইবো তারে খেয়াল হইব তুমি কি পাগল হয়ে গেলে নাকি আমি পাগল হইলেও আপনার মতন হই নাই তুমি ঠিক আছো তো আমি ঠিক আছি এটা মামুলি গর্ত এই গর্তের মধ্যে কোনো অলৌকিক ব্যাপার নাই মানুষ বানাইছে বাবা বেলা বয়ে যাইতেছে আপনি সানে যাবেন না সান করে আর কি হইব মা মন খারাপ করেন না তো বলির মানত ছিল বলি হবে বলি তো বড় কথা না মা অন্তরে যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসটা ভাঙার যে কষ্ট আমি তোমার বুঝাইতে পারব না মানুষের কথায় কান দিয়েন না আপনার যেটা মন করতে চায় সেটাই করেন ওইখানেই তোমার সমস্যা মন যেটা চায় চোখ যেটা দেখে সেটা বিশ্বাস করা পুণ্যি স্বর্গ জান বাবা আপনি সান্তা করে আসেন আমি পূজার থালা সাজাই দিয়ে আপনি একবার গর্তের কাছে ঘুরে আসেন